আপনারা সবাই ঠিকঠাক আছেন? আমি তো একদম ফুল ফিট এন্ড ফাইন আছি। আজকে হলো নীল ষষ্ঠী, নীল পুজো। তো এখন বাজে সকাল 10:30। আমার ঘরের যাবতীয় কাজকর্ম সেরে স্নান সেরে ঘরের ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাবো মন্দিরে। তো মন্দিরে পুজো দিতে গেলে যে সমস্ত জিনিস আমার প্রয়োজন পড়বে সেই সমস্ত এখানে মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে পঞ্চামৃত বানাতে হবে। সমস্ত কিছু গুছিয়ে নিচে নিয়ে আসলাম, এবার বসে বসে পঞ্চামৃতটা বানিয়ে নিয়ে তারপরে শাড়ি পরবো। তো এর মধ্যে রয়েছে কাঁচা দুধ, এখানে দিতে হবে একটু দই, এটা ঠাকুরের মিষ্টি, এটা ওখানে একটু ঘি, মধু, এটা মিছরির দানা হতে পারে, শর্করা বড় দানা হতে পারে, একটু যাবে শর্করা, আর দেবো একটু চন্দন, আর কিছুটা চন্দন লাগবে পুজোর সময়। এর মধ্যে দিয়ে দেবো এক ছিটে কর্পূর। হয়ে গেল, ডাবটা কেটে নিয়ে ওখানে গিয়ে এটা দিয়ে ছিদ্র করে নেবো, আর ঠাকুরের জল। তো সমস্ত কিছু রেডি, এবার আমার রেডি হওয়ার পালা। ফাইনালি আমি এরকম একখানা ব্রাইট কালারের শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর শাড়িটা আগের দিন দেখিয়েছি, আজকে ভেঙে পড়লাম। তো যাওয়া যাক এবার। সঙ্গে সাথে হচ্ছে আমার এই ব্যাগ, ব্যাগ সবসময় লাগবেই। চলুন তাহলে আমি যাই মন্দিরের উদ্দেশ্যে বেরোই। এখন সন্ধে 6:30 বাজে, আমি জাস্ট ঘরে সন্ধে বাতি দিয়ে উঠলাম, আর এই যে আমার পুত্র বসে বসে এখন প্রসাদ খাচ্ছে ঘুম থেকে উঠে। যখন ঘরে অনেক 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 আঙুর ফল ঝুড়ি ভর্তি থাকে, অনেক অনেক আপেল ঝুড়ি ভর্তি থাকে, সেখান থেকে নিয়ে খেতে ইচ্ছে করে না, কিন্তু ওই প্রসাদের থালার থেকে অল্প দুটো আঙুর ফল সেখান থেকে যদি কেউ ভাগ বসায় তখন চেঁচামেচি শুরু হয়। মারাত্মক সুন্দর গরম পড়েছে, আগামী দুদিনও এত সুন্দর গরম থাকবে, তারপরে পয়লা বৈশাখের দিনও থাকে। থেকে যে হাওয়াটা আসছে বাইরে দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু তবুও যে হাওয়াটা থেমে যাচ্ছে গরমটা খুব সুন্দর টেস্টি টেস্টি। আমি যে মন্দিরে পুজো দিতে গেছিলাম ওইখানে সন্ধেবেলায় ওই সন্ধে বাতির যেটা দেওয়ার দেয় আর কি, নীলের বাতি যেটা দেয় সন্ধ্যের সময়টায় দিতে হয় বা সন্ধ্যের পরে, একটা নির্দিষ্ট টাইম আছে। তো পঞ্জিকা দেখে সময় অনুসারে ওই ঠাকুরমশাই দেয়, তো প্রত্যেক মায়েরা ওখানে গিয়ে ওই সন্ধে বাতি দেওয়ার জন্য বাতিটা দিয়ে আসে, সেটা উনি জ্বালিয়ে দেয়, তাহলে আর আমাদের এখন যেতেও হয় না। আর রাত্রিরে যে অনেকে আছে বেশ দেখেছি সন্ধ্যের পর গিয়ে পুজোটা দেয়, কিন্তু আমাদের এখানে মন্দিরে ঠাকুরমশাইকে পাওয়া যাবে না, গিয়ে নিচে নিচে পুজোটা দিতে হবে। তাই এই জন্য আমরা সকাল সকাল পুজোটা সেরে আসি। সকাল সকাল সারতে গেলেও মোট কথা 12টা না বাজলে পুজো দিতে পারি না, 12টা বাজে তারপরে। আমি ওখানে গিয়ে পৌঁছিয়েছি, দেখছি মারাত্মক ভিড়, আমার পরে এসে আমি তাদেরকে আগে ছেড়ে দিলাম, যেহেতু আমি দেখেছি 12টা বাজবে তারপরে আমি পুজো দেবো, আমি বসেছিলাম। তারপরে মোটামুটি যখন 11:57 তখন আমি ঠাকুরঘরে ঢুকেছি। তাহলে আর কি এইভাবেই আমার নীল পুজোর দিনটা কাটলো। পিকু বাড়ি থাকতে পারলো না, পিকু স্কুল ছিল আজকে, অনেক স্কুলে ছুটি দেয়নি দেখলাম। ওখানেও গিয়ে একজনের সঙ্গে কথা বললাম, তারও বাচ্চার স্কুল ছুটি নেই,
আর আরেকজনের সঙ্গে কথা বললাম, তার আবার ছুটি আছে, মানে পরপর 3 দিন ছুটি। আজকে পিকুর ছুটি ছিল না, আগামী 2 দিন পিকুর ছুটি। সো সেই আনন্দে পিকু এখন হেলে দুলে আঙুর ফল খাচ্ছে। ঠিক আছে, তাহলে চলুন, টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন। নতুন বছর আসছে, অনেক 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 আনন্দ করে নতুন বছর কাটাবেন। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিলাম, টাটা।